এই মাছটা সকালবেলা নেওয়া হয়েছিল, কারণ সকালবেলা রান্না হয়নি, সকালবেলা কুটে রেখেছিল, এখন রান্না হচ্ছে সন্ধ্যাবেলায়। কি কি রান্না হবে আজকে? কি রান্না করবে? আলু, গরু, মটরের শাক, ঝোল হবে আর মাছ। এ জায়গায় বড়ি দিয়ে ঝোল রান্না হবে নাকি? এখানে মাছ, চাল, এখানে শাক আর মাছের তরকারিটা কাটা হচ্ছে, এখনই রান্না করা হবে। গরু খাওয়া হয়ে গেছে তো? ঘাস খাচ্ছে না, শুধু বিচুলগুলোই খাচ্ছে। আয় ও বিড়াল আর কুকুরটা এক জায়গায় থাকে সব সময়। আয় পুষ, আয় আয় আয়, আসছে না, চলে গেল ওইদিকে। কে মাছের তেল? এটা মাছ ভাজা হবে। না আগে বড়ি ভেজে নেবে আগে। বড়ি ভাজতে কত টাইম লাগবে? হ্যাঁ মাছগুলো তো হেভি সুন্দর সাইজ আছে। হ্যাঁ ভালো করে ভাবলে পরে ভালো খাওয়া যাবে একদম। মাছ ভাজা কমপ্লিট, এবারে নামিয়ে নেবে মাছটা। নাম খেয়ে দেখে কিরকম? খুব সুন্দর, খুব।
এগুলো আছে খেতে, বাটা মাছ ভাজা, বাটা মাছটা ওদের ভালো করে ভাজা যায়, খুব সুন্দর লাগে খেতে। মানে অন্য মাছের থেকেও ভালো খেতে বাটা মাছ যদি ভালো করে ভাজা যায় মাছটা। গরম মাছ খেতে পাচ্ছে না, প্যাঁচটা খুবই সুন্দর। মাছ খাবি? মাছ মাছ ওই দা মাছ, তোকে পরে দেবো মাছ, দাঁড়া তোকে মাছ পরে দেবো, আগে খেয়ে নি। মাছের নাড়ি এটা এটা ভাজলে তো খেয়ে টেস্ট লাগে। তাহলে এটা এটা আগে ভাজলে ভালো হতো তো। এটা সব থেকে বেশি টেস্টি তো। ওই দেখো গোসাই কোথায় শুয়ে আছে, এ ওঠ ওঠ, এ শোয়ার জায়গাটা ওঠ, যা যা ওদিক যা ওদিক যা ওদিক যা, বিছলের মধ্যে শুয়ে আছে, গরু বিছল গুলো খাবে তার মধ্যে শুয়ে আছে। আয় আয়, তোরা আবার আছিস এখানে, আবার আছিস। এই যে এটাই বিছলের উপর শুয়েছিল এই কুকুরটা, এ যা ওদিক যা। খড়ি আছে এখানে, এই খড়িতে রান্না হবে কি করে, আম কাটে নাকি আমের খড়ি? ও সব না সব সব আর একটু দেবে। দিয়ে কেমন আছে খাবারটা? থাক থাক থাক, আর না অল্প চলো, অল্প 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 ব্যাস। করি বাহ, ভালো হয়েছে মা? ভালো হয়েছে? খাওয়া দাওয়া করে আসলাম এই মাত্র, সে খুবই শীত পড়েছে তাই এখন আচ্ছা শুয়ে পড়ব। ভিডিওটি এখানে শেষ করছি, শুভরাত্রি।